অনেক মেসেজ এসেছে দাদা আরিদাই ক্যাবরেবরা কি ইস্ট বেঙ্গলে সই করেছে। তো তারপরে আমি একটু খোঁজ খবর নিলাম, বেশ কিছু জায়গা আমি দেখলাম, সেখানে বলা হয়েছে আরিদাই ক্যাবরেবরা 2 ইয়ার্স এর ডিলে ইস্ট বেঙ্গলে সই করেছে। তো তোমাদেরকে ব্যাপারটা আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু ইস্ট বেঙ্গল দেশন ব্রাউনকে যেরকম অফার করেছে সেরকমভাবেই কিন্তু ওড়িশা এফসির এই প্রাক্তন প্লেয়ারকে অফার করেছে ইস্ট বেঙ্গল ক্লাব। তবে সই করা কিন্তু এখন কোনো প্লেয়ারের পক্ষেই পসিবল নয়। আমি তোমাদেরকে আজকে সকালের ভিডিওতে যেরকম বলেছিলাম যে আজকের পর থেকে ইস্ট বেঙ্গল ইমামির যৌথ এন্টিটির যে রিক্রুটমেন্ট টিম আছে তারা বিভিন্ন প্লেয়ার্সকে অফার করবে, তো সেই মতো কিন্তু একাধিক প্লেয়ারকে অফার্স করা অলরেডি শুরু করে দিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব এবং বেশ কয়েকজন প্লেয়ারের সঙ্গে কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা বলছে তারা। তো সেই মতো কিন্তু আরিদাই ক্যাবরেবরার সঙ্গে এই মুহূর্তে অ্যাডভান্স স্টেজে কথাবার্তা চলছে ইস্ট বেঙ্গলের, তবে সাইন কিন্তু এখনো পর্যন্ত হয়নি। এবং আগের ভিডিওতে আমি তোমাদেরকে যেটা বলেছিলাম যে যেদিনকে ফাইনাল এগ্রিমেন্টে সই হবে সেদিন কিন্তু বেশ কিছু প্লেয়ার্সের নামও সামনে আসতে পারে। তো সেই মতো ফাইনাল এগ্রিমেন্টে সাইন না হলে কিন্তু কোনোভাবেই কোনো প্লেয়ারকে রিক্রুট করা পসিবল নয়, তার কারণ দুপক্ষের মধ্যে ফাইনাল এগ্রিমেন্টটা যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোম্পানিটাই তৈরি হচ্ছে না। তো সাইন এখনো পর্যন্ত হয়নি, তবে দেশন ব্রাউনের মতো আরিদাই ক্যাবরেবরার সঙ্গেও কিন্তু ইস্ট বেঙ্গলের কথাবার্তা প্রায় পাকা, এইটুকু আমি তোমাদেরকে বলতে পারি। এবং তার কিন্তু একটা হিউজ পসিবিলিটি আছে এই মৌসুমে ইস্ট বেঙ্গলের লাল হলুদ জার্সিকে আইএসএলে মাঠে নামার। এর সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরও বেশ কিছু কথা একটু বলে রাখছি। প্রথমত, এটিকে মোহনবাগান কিন্তু তাদের বেশ কিছু প্লেয়ারকে ছেড়ে দেবে এই মৌসুমে, তো তাদের মধ্যে অবশ্যই বেশ কিছু বড় নাম থাকছে, যেমন ধরো আশুতোষ মেহতা, শেখ সাহিল, এরকম একাধিক প্লেয়ারকে কিন্তু রিলিজ করে দিতে পারে এটিকে মোহনবাগান। তো সেই সব প্লেয়ারদের ওপরও কিন্তু এই মুহূর্তে নজর রাখছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট এবং খুব সম্ভবত আজকের পর থেকে কিন্তু সেই সব প্লেয়ারদেরকেও একটা ফর্মালি অফার পাঠাতে চলেছে ইস্ট বেঙ্গলের এই রিক্রুটিং টিম, যার হেডে আছে ইমামি গ্রুপের ওয়ান অফ দি সিটিও অময় ঘোষাল। তো আপাতত কিন্তু ইস্ট বেঙ্গলের ট্রান্সফার মার্কেটে আপডেট এই পর্যন্তই, যদিও ইস্ট বেঙ্গলের দল গঠনের কাজ আজকের পর থেকে বলা যায় একদম ফর্মালি পুরো দমে স্টার্ট হয়ে গিয়েছে। তো এরপরে যখন যেরকম আপডেট পাবো তোমাদেরকে জানাতে থাকবো। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর মনে করে কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমরা জানোই ফুটবল নিয়ে নিয়মিত সঠিক তথ্য সবার আগে পেতে গেলে তোমাদের কিন্তু ফুটবল দুনিয়া চ্যানেলে আসতেই হবে। তো চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।